আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো আর যাদের ইতিহাস সাবজেক্টই রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ কয়েকদিন পরেই তোমাদের ইতিহাসের উচ্চ মাধ্যমিকের, এখন থেকে যদি তোমরা সঠিকভাবে স্মার্টলি পড়াশোনা করো তাহলে পরীক্ষায় 100% ভালো রেজাল্ট করতে পারবে। আজকের ভিডিওটা আমরা দুটো পার্টে ভাগ করব। একটাতে আমরা 80তে লিখিত পরীক্ষার মধ্যে টার্গেট রাখবো 24, একটাতে 80তে লিখিত পরীক্ষায় আমরা টার্গেট রাখবো 80। কি হবে? 80তে 80 আর 80তে 24 পাওয়া যায়, সম্পূর্ণটা এই ভিডিওতে বলবো। সাজেশন থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ থেকে সমস্ত কিছু বলবো। তাই যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। চলো আজকের এই ভিডিওটা দেখো। সবার আগে বলে দিই, এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে সবার আগে যে দাদা আমরা এমসিকিউ আর এসিকিউ কোথা থেকে পড়বো এটা, ঠিক আছে? তো এমসিকিউ এসিকিউটা খুব ভালো করে বুঝো। এবার তোমাদের অনেকে হয়তো আমাকে প্রথম দেখছো শিনো না, তাদের জন্য আমি একটা কথা বলে দিই যে তোমাদের যদি সাজেশন দরকার হয়, আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন ইউটিউবে সবার আগে আপলোড করেছি। অনেকে হয়তো জানো না, আমি যেহেতু পরীক্ষায় তোমাদের দুটো পার্টে পরীক্ষার কোশ্চেনগুলো আসে, পার্ট এ পার্ট বি, মানে বড় প্রশ্নগুলো, পার্ট এ তে থাকে 1-4 অধ্যায় আর পার্ট বি তে থাকে 5-8 নম্বর অধ্যায়, 4-4 করে অধ্যায় ভাগ করা আছে। নিয়ম কি, যে কোনো পার্ট থেকে অন্তত দুটো প্রশ্ন করতে হবে, অর্থাৎ পার্ট এ থেকে যদি দুটো প্রশ্ন করো তাহলে পার্ট বি থেকে 3টে প্রশ্ন করতে হবে, কারণ সর্বমোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। পার্ট এ তে যদি 3টে প্রশ্ন করো তো পার্ট বি তে তোমাকে 2টো প্রশ্ন করতে হবে, এটা হচ্ছে তোমাদের নিয়ম। এবার আমি সবার আগে পার্ট এর আলাদা সাজেশন দিয়েছি 1-4 অধ্যায়, পার্ট বি 5-8 এই অধ্যায়গুলো আলাদা সাজেশন দিয়েছি, ঠিক আছে? সমস্ত কিছু প্লেলিস্ট বানানো আছে, গিয়ে দেখতে পারো। তো চলো আমরা সবার আগে এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ এসিকিউ কিভাবে কমন পাবে তার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, 80 out of 80 আর 40 out of 40। যারা দেখোনি ভিডিওগুলো আমি আবারও বলছি, প্লেলিস্টে যাও, এমসিকিউ ভিডিও বানানো আছে, এসিকিউর ভিডিও বানানো আছে, একবার সেটা দেখে নাও কীভাবে 40-এ 40 পাবে। এখন আমাদের কী করণীয়, এই কদিন আমরা কী করব, কিভাবে পরীক্ষায় এমসিকিউ এসিকিউ কমন পাব, ঠিক আছে? তোমরা বিভিন্ন সাজেশন ফলো করতে পারো। দেখো কেউ বললো 40-24-100 প্রশ্ন পড়ো, এর বাইরে আসবে না, ভুলেও করতে যাও না, কিন্তু বিপদে পড়তে পারো। তাহলে কিভাবে কমন পাবে? কমন পাওয়ার জন্য তোমাদের একটা জিনিস কমপ্লিট করতেই হবে, এবিটিএ। দাদা এবিটিএ তো আমি এখনো কিনিনি, আমার কাছে পয়সা ছিল না, কমপ্লিট করে উঠতে পারিনি, আপনি করাননি। দেখো যেহেতু আমি এবিটিএ সমাধান করতাম, কিন্তু দেখলাম ইউটিউবে বিভিন্ন টিচার সমাধান দিচ্ছে, তাই আমি আর সেটার সমাধান দিলাম না। কেন? কারণ তোমরা যদি ইউটিউবে গিয়ে লিখো ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 23-24 চলে আসবে, এমসিকিউ এসিকিউ সমাধান ভিডিও একবার প্লে করে দেখে নাও। একটা ভিডিওতে সমস্ত এমসিকিউ কমপ্লিট হবে, একটা ভিডিওতে সমস্ত এসিকিউ, ওটাকেই 2-3 বার প্লে করো, তোমার জিনিসগুলো মনে ভেঙে যাবে। তো এবিটিএ টেস্ট পেপার যারা এখনো কমপ্লিট করেনি বারবার বলছি করো। এবিটিএ টেস্ট পেপার করার পর তোমাদের করতে হবে তোমাদের টেক্সট বই, যেটা তোমাদের কাছে আছে, আমি এটাকে প্রেফার করি, এই বইটা, ঠিক আছে? এই যে ছায়া জীবন মুখোপাধ্যায়ের লেখা এই যে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইটা, এর এমসিকিউ এসিকিউ গুলো খুব ভালো করে পড়ে যাও। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে জায়গা থাকে, এই যে এই জায়গাটা, এইটা ভালো করে পড়ো আর অনুশীলনীর প্রশ্নগুলো পড়ো, পরীক্ষায় কমন পাবে। এখনো যদি তৈরি করতে না পেরেছো, এই টেক্সট বইয়ে এমসিকিউ আর এসিকিউর উপর আমার ভিডিও বানানো আছে, এমনকি প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্ট থেকে দেখে তোমরা সমাধান করে নিতে পারো। তো এমসিকিউ এসিকিউর জন্য কি পড়বে, এবিটিএ টেস্ট পেপার পড়বে, টেক্সট বইটা পড়বে, এবং তার সাথে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু বারবার বলছি ভালো করে দেখে যাবে। কেন? এর পরিমাণটা পরীক্ষায় 40 নম্বরের মধ্যে খুব কম হলো, 28 থেকে মোটামুটি আমি যদি বলি 32 নম্বরের মধ্যে থাকতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, ওয়েটেজ কিন্তু অনেক বেশি, অর্থাৎ তুমি 24 পেয়ে আরামে পাস করে যেতে পারো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়ে। তো তাহলে শুধু প্রিভিয়াস ইয়ার্স পড়ো না, তার সাথে তোমরা টেক্সট বইটা ফলো করো আর এবিটিএটা দেখে নাও। এভাবে এমসিকিউ এসিকিউটা তোমরা কমপ্লিট করে নিতে পারো।
এবার প্রশ্ন হলো দাদা, এমসিকিউ এসিকিউ তো আপনি বলে দিলেন, আমরা বড় প্রশ্ন কি করব? কেন পরীক্ষায় তো আমাদেরকে 10টা বড় প্রশ্ন দিবেই, যার মধ্যে মোটামুটি আমাদেরকে 5টা তো করে আসতেই হবে, কেন 5-8টে 40 নম্বর রয়েছে বড় প্রশ্নগুলোতে। আপনি একটা সাজেশন দিন, কেন সাজেশন ছাড়া আমরা পড়া করে উঠতে পারবো না। কয়েকদিন বাকি পরীক্ষার, বিভিন্ন চ্যানেলে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে এইভাবে পড়ো, তার নামে একটা সাজেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই সাজেশন বারবার চ্যানেলে আপলোড করা হয়েছে, ওই একটাকে নিয়েই ভিডিও বানানো হচ্ছে, আর তোমরাও দেখছো। আমি ওই জন্যেই পরীক্ষার আগে কোনো ভিডিও বানাইনি, আমি একটা সংস্কৃতের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, একটা ইতিহাসের, একটা রাষ্ট্রবিজ্ঞানের ভিডিও, আর কোনো ভিডিও কিন্তু আপলোড করিনি। এবার 40 নম্বর যে ডিটিকিউ রয়েছে তোমাদের, অনেকে বলে বিটিকিউ, আমি বলি ডিটিকিউ, কেন ডিটিকিউ কথার অর্থ হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। তো এই যে ডিটিকিউগুলো রয়েছে 40 নম্বর থাকে, 5টা করে আসতে হয়, কীভাবে কমন পাবে? তোমাদের অধ্যায় হচ্ছে কটা? টোটাল 8টা, 1 থেকে 8। কোন অধ্যায়গুলো পড়বে জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন করে নেবে, ঠিক আছে, প্রথম অধ্যায় খুব সোজা চ্যাপ্টার, আমি ডিটেলসে আলোচনা করছি। সাপোজ করো পরীক্ষায় সবাই বলে জাদুঘর খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট চ্যাপ্টারে জাদুঘরের উপরে ভিডিও বানানো আছে, দেখে সেটা পড়ে দিবে। দ্বিতীয় অধ্যায় পড়তে গেলে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সাম্রাজ্যবাদ। তুই বলে স্যার সাম্রাজ্যবাদ কোশ্চেনটা তো কি করে হবে? দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যবাদের উপর আমাদের ভিডিও বানানো আছে, তোমরা সেখান থেকে সাম্রাজ্যবাদ পড়ে নিলে, অপশন লেনিনের যে থিসিসটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়িয়েছি, সেটা সেখান থেকে তোমরা করে নিতে পারো। তৃতীয় অধ্যায় যখন চলে গেলে দেখলে একটা প্রশ্ন, ক্যান্ডন বাণিজ্য, চীনের উপর আরোপিত অসম চুক্তি, আমাদের ভিডিও বানানো আছে, সেটা দেখে তোমার সেটাও কমপ্লিট হয়ে গেল। চতুর্থ অধ্যায় যখন তুমি গেলে তখন তুমি ভাবলে চতুর্থ অধ্যায় তো অনেকগুলো প্রশ্ন রয়েছে চীনের চৌঠামে, অনেকে বলছে ভালো প্রশ্ন, চৌঠামে পড়ে নিলে, বিরোজিও পড়ে নিলে, বিবেকানন্দ পড়ে নিলে, বিদ্যাসাগর পড়ে নিলে, নবজাগরণ পড়ে নিলে। তো এইভাবে 4টি অধ্যায় রয়েছে, যার মধ্যে আমি বলবো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এবং 3 নম্বর চ্যাপ্টারটা ভালো করে পড়ো, আর 4 নম্বরটা পড়ো, কারণ 4 নম্বরটা তোমরা ছোট থেকেই পড়ে আসছো। এই 3টে চ্যাপ্টার ভালো করে পড়ো, এর 3টে চ্যাপ্টার করে প্রশ্ন হয় মুখস্থ করো, তাহলে কি হলো 3-8-24 তুমি কমন পেয়ে গেলে এখান থেকে। এবার বাঁচলো 4টে অধ্যায় আর 2টো প্রশ্ন করতে হবে। তুমি 5 নম্বর অধ্যায়টাকে তুমি সিলেক্ট করলে এখান থেকে, এখান থেকে কি কি প্রশ্ন করতে পারো? 1935 সালে ভারত শাসন আইন পড়তে পারো, হ্যাঁ না? তো তুমি 1935 সালে ভারত শাসন আইন পড়ে নিলে, আমার ভিডিও বানানো হচ্ছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়ে নিলে, তার উপরও ভিডিও বানানো হচ্ছে, সেই ভিডিওগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। ইউটিউবে আমার মনে হয় না যে এরকম কনসেপ্ট তোমার ক্লিয়ার কেউ করেছে। সেখান থেকে দেখে 5th চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তার মানে আরও 8 নম্বর তুমি এখানে অ্যাড করে দিতে। এবার তুমি চলে গেলে কোথায়? তোমার 6 নম্বর অধ্যায় আছে, তোমার 7 নম্বর অধ্যায় আছে, আর তোমার 8 নম্বর অধ্যায় রয়েছে, 3টে অধ্যায়। তুমি কোনটা পড়বে? তুই বললে যে আমি ভাই এক কাজ করবো, আমি 8 নম্বর অধ্যায় থেকে সার্ফটা পড়ে নেব, ঠিক আছে, বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 8 নম্বর অধ্যায় থেকে পড়ে নেব, বা তুমি এটা বললে যে আমি ঠান্ডা লড়াই পড়ে নেবো, ছোট থেকে তো স্যার পড়ে আসছি ঠান্ডা লড়াই পড়ে নেবো একটা কোশ্চেন, বা আমি হয়তো পড়ে নিলাম ভারত ছাড়ো আন্দোলন আর তা নাহলে নৌ বিদ্রোহ, কিন্তু ভারত ছাড়ো আন্দোলনটাই গুরুত্বপূর্ণ, তাই ভারত ছাড়ো আন্দোলন পড়ে নিলাম। তো 4টে চ্যাপ্টারের মধ্যে দেখে তুমি 5th চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লে, তুমি 8 নম্বর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লে, তো তোমাকে 40টা নম্বরের জন্য ডিটিকিউ কোনটার উপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে? 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর আর 8 নম্বর, এই 5টা অধ্যায়ের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে নিলে পরীক্ষায় কমন পেয়ে গেলে। বাকি যে অধ্যায়গুলো বাঁচলো, অর্থাৎ 2 বাঁচলো, তোমার 6 বাঁচলো আর 7, এগুলো কি করবে? এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, যেমন দ্বিতীয় অধ্যায় তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলে সাম্রাজ্যবাদ বিষয়ে, অপশন লেনিনের থিসিস, আদিবাসী দলিত আন্দোলন পড়ে নিলে, 6 নম্বর অধ্যায় থেকে তুমি পড়ে নিলে ভারত ছাড়ো আন্দোলন পড়ে নিলে, 7 নম্বর অধ্যায় থেকে পড়ে নিলে তুমি জোট নিরপেক্ষতা পড়ে নিলে, ঠান্ডা লড়াই পড়ে নিলে। তো এইভাবে আবারও বলছি, প্রথম অধ্যায় ভালো করে পড়লে, তৃতীয় অধ্যায় ভালো করে পড়লে, চতুর্থ ভালো করে পড়লে, পঞ্চম আর অষ্টম, দ্বিতীয় ষষ্ঠ আর সপ্তম থেকে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লে, যেমন দ্বিতীয় থেকে সাম্রাজ্যবাদ পড়ে নিলে, ষষ্ঠ থেকে তুমি ভারত ছাড়ো আন্দোলন পড়ে নিলে, সপ্তম থেকে তুমি ঠান্ডা লড়াই পড়ে নিলে, টুবাইনীতি মার্শাল পরিকল্পনা পড়ে, মানে গুরুত্বপূর্ণ 2-1টা করে প্রশ্ন তুমি রেডি করলে, এইভাবে 40 নম্বর যে ডিটিগুলো রয়েছে সেগুলো অনায়াসে কমন পেয়ে যাবে। তার জন্য কারোর চ্যানেল দেখতে হবে না, কারোর ভিডিও দেখতে হবে না, অনেক ভিডিও অনেক চ্যানেলে অলরেডি আপলোড করা আছে,
এখন বিভিন্ন চ্যানেল দেখবে, বিভিন্ন ভিডিও দেখবে মাথাটা খারাপ হয়ে যাবে। এই সময়ে দরকার স্মার্টলি ওয়ার্ক, আমি বারবার বলছি। তার জন্য যেভাবে বললাম সেভাবে ফলো করো, এবং তার সাথে বারবার বলছি আমাদের প্লে লিস্ট বানানো আছে, সাজেশন আপলোড করা আছে, অধ্যায় ভিত্তিক সাজেশন, সব থেকে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন, 7টা প্রশ্ন, 10টা প্রশ্ন, টেস্টের সাজেশন, টেস্টের সাজেশনটা খুব ভালো করে দেখো, অধ্যায় ভিত্তিক পার্ট ওয়াইজ সাজেশনটা দেখো, লাস্ট যে সাজেশন আপলোড করেছি 12 দিন আগে 10 দিন আগে দেখবে সেই সাজেশনটা, যে ফাইনাল সাজেশন সেটা দেখো, সেখানে মোটামুটি 8টা 10টা প্রশ্ন বলেছি সেটা দেখো। অর্থাৎ এভরিথিং সাজেশন রিলেটেড আপলোড করা আছে, কীভাবে MCQ SCQ কমন পাবে তার উপরও ভিডিও বানানো আছে। খালি চ্যানেল ফলো করো, তোমাকে আর কিছু করতে হবে না। আর এটাই আমার লাস্ট ভিডিও তোমাদের ইতিহাস পরীক্ষার আগে, এরপর আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো না। আমি বারবার বলছি প্লে লিস্ট বানানো আছে চ্যানেলে, সমস্ত কিছু, MCQ কীভাবে পড়বে, ACQ কীভাবে পড়বে, বড় প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিটা বড় প্রশ্নের ভিডিও বানানো আছে, টেক্সট বইয়ের উপর ভিডিও বানানো আছে, আলাদা আলাদাভাবে সাজেশনের উপর ভিডিও বানানো আছে। একবার প্লে লিস্ট দেখো, তোমাকে আর কিছু করতে হবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হবে। পরীক্ষা দিয়েছে অবশ্যই একবার কমেন্টে জানাবে।